নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে জয়। কোচবিহারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত 99 বছরের বৃদ্ধা। আশার আলো দেখছেন বাসিন্দারা। করোনা নিয়ে যখন গোটা দেশজুড়ে মৃত্যু মিছিলের খবর, মানুষ ক্রমশই উদ্বিগ্ন হয়ে উঠছে। ঠিক তখন আশার আলো দেখালো কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। তাদের চিকিৎসায় সেরে উঠলেন 99 বছরের এক করোনা আক্রান্ত বৃদ্ধা। ওই বৃদ্ধার নাম আরতি ভট্টাচার্য। তিনি কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা। 29 এপ্রিল করোনা পজিটিভ হয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন আরতি দেবী। করোনা পজিটিভ ছাড়াও তার ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ একাধিক শারীরিক সমস্যা ছিল, কিন্তু চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চেষ্টায় 22 দিন পর করোনা মুক্ত হয়ে এদিন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। 90 ঊর্ধ্ব ওই মহিলা চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার ঘটনায় চিকিৎসক চিকিৎসাকর্মীদের পাশাপাশি পরিবারের লোকজন ও প্রশাসনিক কর্মকর্তারাও খুশি। কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান নিজেই সংবাদ মাধ্যমকে ওই খবর জানিয়েছেন। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে হাসপাতালের সহকারী সুপার দীপেন্দু দাস বলেন, আরতি দেবী করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন, তার অন্যান্য অসুস্থতাও ছিল, ফলে অবস্থা অনেকটাই সংকটজনক ছিল, কিন্তু হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঠিক চিকিৎসায় উনি সুস্থ হয়ে উঠেছেন, আজ তাকে ছুটি দেওয়া হয়েছে। আরতি দেবীর ছেলে প্রবীর কুমার ভট্টাচার্য বলেন, আমরা পরিবারের লোকজন খুব উদ্বেগে ছিলাম, শেষ পর্যন্ত মেডিকেল কলেজের চিকিৎসক নার্স সহ অন্যান্য কর্মীদের ঐকান্তিক চেষ্টায় আমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এর জন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ। পেশেন্ট ছিলেন এখানে, 90-এর ওপর বয়স তার, তো সে প্রায় 20 দিন ধরে এখানে অ্যাডমিশন ছিলেন, আজকে সুস্থ হয়ে বাড়ি গেছে। কোথায় বাড়ি? বাড়ি ওই বিনাপানি ক্লামের ওখানে। কী অসুস্থতা এসেছিল? কি উনি করোনা নিয়ে ভর্তি ছিলেন, তারপর আস্তে আস্তে বিভিন্ন প্যারামিটার এগুলো ই হয়ে গেছিলো, পরবর্তীতে আস্তে আস্তে এখানে আমাদের কোভিড এসডিউতে ছিলেন এবং ডাক্তার এবং নার্স সবার টিমের প্রচেষ্টায় উনি আজকে বাড়ি পাঠানো হচ্ছে। আপনার নাম কি, দায়িত্বে আছেন? আমার মা, আমার আরও 2 দাদা আছে, 2 দাদা ভাই আছে, আমি নিজ ভাই। আমার মা অসুস্থ হয়েছে আমার বাড়িতে থেকেই, হঠাৎ করে কয়েকদিন ধরে সর্দি কাশিটা প্রচণ্ড হচ্ছিলো, তারপরে টেস্ট করার পরে পজিটিভ বেরিয়েছে 29 তারিখ, গত এপ্রিলের 29 তারিখ এই হসপিটালে অ্যাডমিশন নেওয়া, আজকে তাকে ছেড়ে দিই। দাদা এক মিনিট, কোন ছিল বয়স? শুনুন, বয়সটা হচ্ছে আধার কার্ডের হিসেবে একরকম, মোটামুটি 99 ইয়ার্স ওল্ডের মতনই হবে, 95-এর মতন আছে, কিন্তু 99 এরকমই হবে। অ্যাকচুয়ালি সেই সময় তো আর ডেট অফ বার্থের তো সার্টিফিকেট ছিল না। দাদা আপনার নাম? আমার নাম প্রবীর কুমার ভট্টাচার্য। দাদা কতদিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ বাড়ি ফিরছে? এই তো গত 29 এপ্রিল এই হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন। মানে প্রায় 20 দিন এখানে? 20 দিনের বেশি হলো, 22 দিন। উনি এখন সুস্থ হয়েছেন পুরো, এই রিপোর্টটাই দিয়েছেন, নেগেটিভ হয়েছে তার কি অন্যান্য শারীরিক অবস্থা, এখন মোটামুটি ভালো আছে। দাদা এই যে ভর্তি করেছিলেন কোভিড আক্রান্ত নিয়ে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন এবং এই যে ফিরে সুস্থ? আতঙ্ক তো এই ব্যাপারটা নিয়ে, এটা তো অতিমারি একটা অবস্থা, সবাই আতঙ্কে আছে, সবাই আতঙ্কে ছিল, বাড়ির আরও লোকজনরাও তারাও আতঙ্কে ছিল। মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে কি বলবেন? অত্যন্ত ভালো, কারণ ওনারা আমার মার এই বয়সে ওনারা যেভাবে সাহায্য করেছেন, যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সবাই ডাক্তার নার্স টেকনিশিয়ান থেকে আরম্ভ করে সমস্ত স্টাফ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনার নামটা রাখবেন? প্রবীর কুমার ভট্টাচার্য। বাড়িটা কোথায়? বাড়িটা খাগড়াবাড়ি বিনাপানি ক্লাবের ওখানে। এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন খবরিয়া 24-এর পর্দায়। ধন্যবাদ।